আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব রাঙ্গামাটিতে অবস্থিত বৌদ্ধদের বৃহত্তম তীর্থস্থান রাজবন বিহারে। সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, এখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়, কিন্তু বৃষ্টি হলেও কিছু করার নেই, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা মূলত ছিলাম রাঙামাটির বনরূপাতে, সেখান থেকে রাজবন বিহার খুবই কাছে। এখন আমরা গেট দিয়ে প্রবেশ করব। এই যে দেখেন, বড় করে লেখা রাজবন বিহার রাঙামাটি। আমরা মূল রাস্তা পর্যন্ত সিএনজিতে করে এসে এই ভেতরের গলি রাস্তাতে পায়ে হেঁটে প্রবেশ করছি। তো আমরা প্রবেশ করলাম ভেতরে। আকাশের অবস্থা দেখেন, অন্ধকার অন্ধকার একটা ভাব আছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। গ্রিনি ওয়েদার আর চারপাশে বৃষ্টি, পাখিদের কিচিরমিচির ডাক। দর্শক, এই তো ঢুকলাম রাজবন বিহারে রাঙামাটির। এটা চাকমাদের একটা প্রসিদ্ধ জায়গা, ধর্মীয় জায়গা। এই বিহারে আমি প্রায় আজ থেকে কত প্রায় 7 বছর আগে একবার এসেছিলাম, 2017 সালে। এটা 2024 সালে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আছি, সারাদিনই বৃষ্টি। আজকে অনেক জায়গায় ঘুরেছি, ঘুরতে ঘুরতে একেবারে ক্লান্ত। কিছুক্ষণ আগেও সুইমিং পুলে নেমেছিলাম। এই যে এই ড্রেস পরে আছি, ভিজা ড্রেস, গেঞ্জিটা শুকিয়ে গেছে যদিও। সামনের দিকে যাব, দেখতে থাকুন। তবে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে ভেতরের পরিবেশটা অতটা পরিষ্কার নয় আগে যতটা ছিল। ভেতরের এই যে গেট দিয়ে আমরা যখন ঢুকছি, এর ভিতরে একটু কেন জানি নোংরা হয়ে আছে, আগে এতটা ছিল না। আমরা মেইন গেটে প্রবেশ করলাম। গেট দিয়ে প্রবেশ করে এই যে সবচেয়ে জনপ্রিয় যে ভবনটা রাজবন বিহারের, যেটা সোনালি রঙে মোড়ানো, মনে হয় যে সোনা দিয়ে মোড়ানো হয়েছে, এইটাই প্রথমে আমরা দেখব। আমরা উপরের দিকে, এই জায়গাটা একটু উঁচুতে, আমরা নিচ থেকে উপরে উঠতেছি। এই যে ভবনটা আছে দেখেন কি সুন্দর। এর বাম পাশে আরেকটা ভবন আছে, এখানে যাওয়া যায়, ছাই কালারের ভবনটা। তো বন্ধুরা, এই ভবনটাতে আমি একটু উঠে ভিতরে দেখাই আপনাদের। এই যে সিঁড়ি দিয়ে আমি উঠছি, দেখেন এখান থেকে লুকিংটা কতটা সুন্দর দেখায়। যে ভবনটা একটু আগে দেখাচ্ছিলাম সোনালি কালার এবং ইট কালার দিয়ে, এই যে দেখেন কতটা সুন্দর কারুকাজ করে এটা তৈরি করা হয়েছে, একদম চকচকে, একদম মনে হচ্ছে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। আর নিচে ওই যে দেখেন, এখানে যারা বৌদ্ধ ভিক্ষু আছে তারা এখানে চলাফেরা করছে। ওটার মধ্যে গেছি, ওটার ভিতরে তোলা যায় না, ভিতরে দেখছি না, ওটা লেখা আছে। একটা বিষয় আপনাদের বলে রাখি, এখান থেকে যাওয়ার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যখন রুমে গিয়ে চেক করি ভিডিওগুলো, তখন বুঝতে পারি আমার একমাত্র অবলম্বন মোবাইল ফোন, যেটা দিয়ে আমি ভিডিও ধারণ করি, সেটাতেই পানি ঢুকে গিয়েছিল। যদিও আমি ওয়াটারপ্রুফ কাভার ব্যবহার করেছি, কিন্তু কেন জানি পানি ঢুকেছে, যার ফলে আমি এত এত ভিডিও করার পরেও সেই ভিডিওগুলো আমার ফোনে সেভ হয় নাই, বা কোনো ক্রমে ভিডিওগুলো হয় নাই। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। রাজবন বিহার থেকে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।